27 ফেব্রুয়ারি 1954, মধ্যরাত, অতিক্রান্ত। লালবাজারের গোয়েন্দা বিভাগের ইন্টারোগেশন রুম। লাগাতার জেরায় ধুঁকছেন মধ্য 30-এর যুবক। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সন্ধ্যা নাগাদ, চলছে বিরামহীন। অবনীলায় সব অভিযোগ অস্বীকার করেছেন শুরুর কয়েক ঘণ্টায়। এমনটাই হয় জটিল মামলায়, জানিয়ে আমরা অভিজ্ঞতায়। জেরার প্রাথমিক পর্বে অভিযুক্ত কিছুতে স্বীকার করে না তার অপরাধ। আত্মপক্ষের সমর্থনে যা বলার, যেভাবে বলার, বলতে দেওয়া হয় সব। তদন্তকারীরা শুনতে থাকেন নীরবেগ নিষ্পৃহতায়। বক্তব্যের অসঙ্গতি লিপিবদ্ধ হতে থাকে নীরবে। একটা সময় পর নিজেকে নির্দোষ প্রমাণ করার আত্মতুষ্টি যখন অজান্তেই ঘিরে ধরে অভিযুক্তকে, আসল খেলা শুরু হয় ঠিক তখন। প্রশ্নের তাস একটার পর একটা ফেলতে থাকেন গোয়েন্দারা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো জবানবন্দির অসঙ্গতি, যা ধাক্কায় বেআবরু হয়ে যায় বয়ানের মিথ্যাচার। তেমনটাই হলো সেই রাতে। প্রশ্নের চক্ষু বুঝে ক্রমশ বিভ্রান্ত হতে থাকলেন যুবক। প্রথম দিকের ভাঙবো তবু মচকাবো না ভাবটা কমতে কমতে প্রায় শূন্যের কাছাকাছি তখন স্নায়ু যে বিদ্রোহ করতে শুরু করেছে, জানান দিচ্ছে কপালের শ্বেত বিন্দু, ভঙ্গুর হয়ে আসছে রক্ষণ। সমরেন্দ্রনাথ ঘোষ, তৎকালীন ওসি, হোমিসাইড, বুঝলেন কাঙ্ক্ষিত স্বীকারোক্তি আসা স্রেফ সময়ের অপেক্ষা। এলেও অল্পক্ষণ পরেই, স্যার আমি মেরেছি ওকে, কেটে ফেলে দিয়েছি টুকরো টুকরো করে, এছাড়া উপায় ছিল না আর, বলে মুখ ঢেকে টেবিলে মাথা গুঁজে নিলেন অভিযুক্ত। সমরেন্দ্র জলের গ্লাস এগিয়ে দিলেন, নিন খান, অনেক সময় হয়েছে, ধীরে সুস্থে বাকিটা বলুন। রাত তখন পাড়ি দিচ্ছে ভোরের ঠিকানায়, সূর্যের দাপট কিছু পরেই দখল নেবে অন্ধকারের। বেলারানী দত্ত হত্যা মামলা, টালিগঞ্জ থানা, কেস নম্বর 116, তারিখ 31-1-54। খুন এবং প্রমাণ লোপাট, 301 এবং 201 IPC ধারা।